আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর আকাশবাসীকে বলে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরা তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করা হয়। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিব্রাইলও তাকে ঘৃণা করেন। এরপর আকাশবাসীকে বলে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। তখন আকাশবাসীরা তাকে ঘৃণা করতে থাকে। অতঃপর তার জন্য জমিনেও মানুষের মনে ঘৃণা সৃষ্টি করা হয়।